চুনি তার স্বামীর সঙ্গে একটি গ্রামে থাকে। চুনি একজন আদিবাসী মহিলা ছিল। তাদের গ্রামটা শহর থেকে খুব একটা দূরে না হলেও চারিদিকে জঙ্গল দিয়ে পরিবেষ্টিত ছিল। গাছের আড়ালে লুকিয়ে থাকা একটা ছোট্ট গ্রাম ছিল তালমন্ডি। সেখানে চুনি তার স্বামীর সঙ্গে বেশ সুখেই দিন কাটাত। সারা বছর গ্রামে থাকতে কোনো অসুবিধা না হলেও শীতকালটা চুনি একেবারেই পেরে ওঠে না। সে বরাবরই বড্ড শীত কাতরে ছিল। মা বাবার বাড়িতে থাকতে সে সারাদিন ঘরে ঢুকেই বসে থাকতো, কিন্তু শ্বশুর বাড়িতে সেটা সম্ভব নয়। এখন তাকে অনেক কাজ করতে হয়, তাই বিয়ের পরের এই প্রথম শীতকালটা চুনিকে বড্ড বিরক্ত করতে থাকে। এইবারে শীতকালটাই বড্ড কষ্ট হচ্ছে বটে, এত ঠান্ডাটার মধ্যে আমার এত কাজ করার অভ্যাস তো লাই, আমি এত কাজ করতে পারছি লাই। তুই কোনো একটা ব্যবস্থা কর কিনে, তা না হলে এই ঠান্ডাটোতে তো বিপত্তি হয়ে যাবি। চেষ্টা তো করছি রে বউ, কিন্তু মোটা কোনো একটা ত্রিপল ঘরের জন্য পারছি লাই তো। একটা মোটা ত্রিপল দিয়ে বাড়িটাকে চারিদিক দিয়ে ঢেকে দিলেই তোর এত ঠান্ডা লাগতো নাই বটে, বুঝেছিস? তোর ঘরখানাও তো বড্ড নড়বড়ে, তার উপরে বেড়ার ঘর, আমার তো ঘরের ভেতর আগুন চালাতেও ভয়টো করে কিনে, বুঝিস তো লাই। তুই এত চিন্তা করিস লাই তো, আমি আজই দেখছি কি করা যায় তো বটে। আমার বউটার যখন ঠান্ডা লাগছে তখন আমাকেই তো সেই ঠান্ডার হাত থেকে রক্ষাটা করতে হবে কিনে। আজ ক্ষেতের কাজটা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবি, দুজনে মিলে ঘরের বেড়াগুলো একটু ভালো করে বাঁধবো কিনে। এই ঠান্ডার মধ্যেও যা ঝড় হাওয়া বইছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা একেবারেই উড়াইটো যাওয়া দায় লাই। এভাবে চুনির সাথে কথা বলে আরসাল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। এভাবে তাদের দিন কাটতে থাকে। শীত যত বাড়ে চুনির অস্বস্তি ততই যেন বাড়তে থাকে। সকাল সকাল উঠে জল ঘেটে সংসারের সমস্ত কাজ করা চুনির পক্ষে অসম্ভবকর হয়ে ওঠে। কিন্তু তবুও আর কয়েকদিন পরে শীতকাল চলে যাবে এই ভেবে চুনি মুখ বুঝে সবই সহ্য করতে থাকে। এরই মধ্যে হয় এক বিপদ। এই ঠান্ডার মধ্যে প্রচন্ড দমকা হাওয়াতে চুনিদের বেড়ার ঘরের উপর একটা গাছ এসে পড়ে আর তাদের ঘর একেবারে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যায়। আমি তোরে বলেছিলাম বটে, ঘরটা একটু ঠিক করে বেঁধেলে তুই আমার কোনো কথা শুনিস লাই, এখন দেখ কিনে কি হলো, এরকম তো করে আমি কি করে দিন কাটাবো। যতদিন আমি ঘরটা ঠিকঠাক করছি তুই না হয় ততদিন তোর মায়ের বাড়িতে থাক গিয়ে, ঘরটা একটু ঠিক হলেই আমি তোরে ডেকে লোবো কিনে। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমি তোকে একা তো ডেকে চলিটো যাবো, এটা তুই ভাবলি কি করে? এই ঘরটা যখন আমাদের তখন এটাকে সারিয়ে তোলার দায়িত্ব আমাদের দুজনেরই বটে। কিন্তু আমার কাছে তো এখন এত টাকাটো নেই যে কালি নতুন বেড়া কিনে আবার নতুন ভাবে ঘর তুলতে পারবো কিলে। সবকিছু জোগাড় করতে তো একটু সময় লাগবেই, ততদিন না হয় তুই তোর মায়ের ঘরটাতেই থাক গিয়ে। এখান থেকে তো শহর দূরে লয়, দরকার হলে আমি শহরে গিয়ে কাজ করে নেব, কিন্তু আমি এখানেই থাকবো কেনে? তুই আমাকে কিছু তুই অন্য কোথাও পাঠাতে পারবি লাই? আসলে আর কিছু বলার থাকে না। সে তার স্ত্রীকে লোকের বাড়িতে কাজ করতে দিতে না চাইলেও শেষ পর্যন্ত সেটা করতে বাধ্য হয়। দু একদিন টানা কাজ খোঁজার পরে চুনি শহরের একটি ধনী বাড়িতে কাজ পায়। বাড়িটার ভেতরে ঢুকেই চুনির যেন মনে হয় ওই বাড়িটার ভেতরে শীত কোনোদিনও পায়ে রাখেনি। তার ওই সামান্য পাতার তৈরি কাপড়েও যেন তার গরম লাগছে, এমন অদ্ভুত ঘটনা সে আগে কখনো দেখেনি। সে হা করে দাঁড়িয়ে বাড়িটা চারিদিক থেকে দেখতে থাকে। এমন সময় বাড়ির মালকিন রাহা দেবী সেখানে চলে আসে। এই মেয়ে, ওভাবে বাড়িটার দিকে দেখছো কেন? কোথায় কি আছে সব মুখস্থ করে নিচ্ছ? পরে তোমার আদিবাসী বন্ধুদেরকে নিয়ে এখানে চুরি করতে আসবে তাই তো? না না ম্যাডাম, আমি তো এখানে কাজ করতে এসেছি, আমার ঘরটা ভেঙে গেছে একলাই, ওটা ঠিক করতে আমাদের অনেক টাকার দরকার পড়বে, তাই তো গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। আপনাকে ঘরটা এতই গরম কিনে যে আমি অবাক্ত হয়ে গেছি। ঘরটা গরম কারণ হিটার চলছে, হিটার আমাদের ঘরকে গরম রাখে। তোমাদের মতো অশিক্ষিত আর অমার্জিত আদিবাসীগুলোকে আমার একদম পছন্দ হয় না, আমি তোমাদের মোটেও বিশ্বাস করি না। কি জানি আমার স্বামী কি দেখে তোমাকে কাজে রেখেছে, নিজের অফিসেও কতগুলো আদিবাসীকে ভর্তি করেছে আর এখন বাড়িতেও নিয়ে চলে এসেছে। আপনি আমাকে এইখানটাতে কাজ করতে দিন, আমি আশা করছি আমাদের লিয়ে আপনার সব ভুলটা ভেঙে যাবে কিনে। একদম সত্যি এটা, তোমাদের গ্রামের কয়েকজন আদিবাসী ছেলেকে আমার অফিসে কাজে রাখার আগে আমিও আমার স্ত্রীর মতো খুব চিন্তায় থাকতাম, কিন্তু ওদেরকে দিয়ে কাজ করি আমি ওদের ভালো দিকটা দেখতে পেয়ে গেছি, আশা করছি আমার স্ত্রীও পাবে। চুনি রাহাদেবীর কথা মতো তার বাড়ির সমস্ত কাজ করা শুরু করে দেয়। কত জল ঘাটে কত জামা কাপড় কাচে, কিন্তু তবুও তার যেন ঠান্ডাই লাগে না। এছাড়াও চুনি আরো একটা জিনিস লক্ষ্য করে, রাহাদেবীর বাড়ির সকল সদস্যরাই খুব মোটা মোটা জামা পরে আছে। জামাগুলো দেখতেও যেমন সুন্দর ততটা দেখতেও আরামদায়ক। চুনি বাড়িতে গিয়ে তার স্বামীকে সেই দিনের সমস্ত ঘটনা জানায়। আসলে সবকিছু শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয়।
কি বলছিস রে বউ, সত্যি ওদের ঘরটা তো সিট ঢোকে লাই, তোর সত্যি ওইখানে গিয়ে একটু ঠান্ডা লাগে ক্লাই? একটুও লাই বল, তাইলে কি তুই সারাদিন রান্নাঘরেই কাজটা করেছিস? না না, রান্নাঘরে কেন কাজ করব বটে, আমি তো সারা বাড়ির কাজ করেছি কিনে, ঘর মুছেছি, বাসন মেজেছি, জামা কাপড় কেচেছি, কিন্তু তাও আমার একটুও শীত করে ক্লাই। এমন কি জানিস, ওদের তো একটা কল থেকে গরম জলও পড়ছিল। আর কি কি দেখলি আমাকে বললা, আমার শুনতে খুব মজা লাগছে কিনে, মনে হচ্ছে কোনো স্বপ্ন জগতের গল্প শুনছি কিনে। একটা জিনিস দেখেছি জানিস, আর সেটা হচ্ছে ওরা সবাই খুব মোটা মোটা ফোলা ফোলা সুন্দর সুন্দর জামা কাপড় পরেছিল, ওগুলো পরলে বোধহয় ওদের ঠান্ডা লাগে না। ওইগুলারে আবার কি রকম জামা কইরে, তুই কাল গিয়ে আবার ভালো কইরে দেখে আসিস কেমন, দরকার হইলে আমরাও সেরকম জামা বানাবো বটে। এইভাবে তারা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে গল্প করে। দেখতে দেখতে সেই দিনটা কাটে। চুনি পরের দিন কাজে গিয়েই ওই মোটা মোটা জামা কাপড়গুলোর ব্যাপারে জানতে পারে। রাহাদেবীকে জিজ্ঞাসা করলে সে হয়তো ঠিকভাবে বলবে না, এই ভেবে চুনি সোজাসুজি বিজনবাবুর সঙ্গে সেই ব্যাপারে কথা বলে। চুনি তার গোটা জীবনে কোনোদিনও সোয়েটার কম্বল এসবের নাম পর্যন্ত শোনেনি। এটা শুনে বিজনবাবুও প্রচন্ড পরিমাণে অবাক হয়। এগুলোকে সোয়েটার বলে বুঝলি, এগুলো পরলে আমাদের ঠান্ডা লাগে না। এছাড়াও আমরা উলের বানানো কম্বল গায়ে দিয়েই তো ঘুমাই, ওগুলো বেশ আরামদায়ক। তোরা রাত্রেবেলা কম্বল গায়ে দিস না? না বাবু, আমরা তো পাতা দিয়ে বানানো একটা চাদর গায়ে দিয়ে ঘুমাই পড়ি, আর কখনো কখনো খড়ের চাদরও দিই কিনে। আমার স্ত্রীরা আমার বেশ কয়েকটা পুরানো সোয়েটার আছে, সেগুলো হয়তো কয়েকদিন পরে আমার স্ত্রী ফেলে দেবে, ওগুলো তুই নিয়ে যা, তুই আর তোর স্বামী ওগুলো পরে শীতটা শান্তিতে কাটাতে পারবি। এই কথা শুনে লিয়ে মালকিন যদি আমাকে কাজ থেকে বাইর করে দেয়? তুই সোয়েটার গুলো এখানে পরে আসবি না তাহলেই হলো, বাকি ওকে আমি যা বোঝানোর বুঝিয়ে দেব। বিজনবাবুর কথায় চুনি খুবই খুশি হয়। সারাদিনের কাজ সেরে চুনি নিজের সাথে করে দুটো সোয়েটার নিয়ে বাড়িতে ফেরে। একটা সোয়েটার সে তার স্বামীকে পরতে দেয়, আরেকটা সে নিজেই পরে। তাদের এরকম অদ্ভুত জামা কাপড় পরা দেখে তাদের গ্রামের লোকজন খুবই উৎসাহিত হয়, আর তাদেরকে নতুন ধরনের জামা কাপড়ের কথা জিজ্ঞাসা করতে থাকে। চুনি সবাইকে সত্যি কথা বলে। এরপরেই শুরু হয় আসল সমস্যা। চুনি সোয়েটার পরেছে জেনে তাদের গ্রামের মোড়ল বাহামণি দেবী চুনিদের বাড়িতে আসে। তোমার এত বড় সাহস বটে, তুমি আমার এলাকায় থাকছো কিনে আর এভাবে আমার নিয়মটা ভাঙছো, কাকে জিজ্ঞাসা করে তুমি এই সোয়েটার গুলো পরেছো? আমি শহরে যেই বাড়িতে কাজ করতে যাই সেই বাড়ির মালিক আমাকে এই সোয়েটার গুলো দিয়েছে কিনে, এগুলো পরলে শীত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। আর আপনি তো জানেন কিনে, আমাদের ঘরটা কবে থেকে ভেঙে পড়ে গেছে, আমাদের বাড়িতেই তাঁবুটা নিয়ে ঘুমাতে হয় কিনে, এই সোয়েটার গুলো গায়ে থাকলে রাতে একটু শান্তিতে ঘুমানো যায়। তুমি জানো সোয়েটার গুলো কি দিয়ে তৈরি হয়? উল দিয়ে। উল কোথা থেকে আসে জানো? ভেড়ার থেকে। আর আমাদের এই আদিবাসী গ্রামের নিয়ম অনুযায়ী কোন রকমের পশু থেকে আসা জিনিস বা খাবার আমরা ব্যবহার করি নাই, সেটাও কি তুমি জানো নাই? তারপরেও তোমরা এই সোয়েটার গুলো পরে সারা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ? আপনি তো জানেন আসল গ্রামের সীমান্তে সারাদিন পাহারা দেয়, ওটাই ওর কাজ কিনে। বেচারা রাত্রেও তো আরাম করে ঘুমাতে পারে না, আর দিনেও কাঁপতে কাঁপতে পাহারা দেয়। যদিও শরীর খারাপ হয়ে যায় তাহলে আমাদের গ্রাম বিপদে পড়ে যাবে না? সেই কারণে তোমার মনে একটা পশুকে কষ্ট দিয়ে তার গা থেকে তার অনুমতি ছাড়া জিনিস তুলে এনে তাই দিয়ে জামা বানিয়ে তুমি পরে ফেলবে? এই জঙ্গলে থাকতে গেলে জঙ্গলের সমস্ত জীবজন্তু গাছপালাকে সম্মান করতে হবে, তা না হলে তোমরা ওই শহরে গিয়ে থাকো কিনে, এই গ্রামে তোমাদের আর থাকতে হবে না। এরকম করবেন না, আমি কথা দিচ্ছি আমি আর এগুলোকে পরবো ক্লাই। তবে আপনি বলে দিন এই ঠান্ডার মধ্যে আমরা কি করে নিজেদের রক্ষাটো করতে পারবো কিনে? মনের জোর থাকলে মানুষ আকাশেও চলে যেতে পারে। তুমি সামান্য ঠান্ডাকে ভয় পেয়ে এসব বস্তা জড়িয়ে ঘুরছো, এসব খুলে ফেলে দাও আর নিজের মনের মধ্যে জোরটা আনো কিনে। চুনি এবং আরসাল তাদের গা থেকে সোয়েটার গুলো খুলতে না চাইলেও বাহামণি দেবীর জোরের কাছে তারা হার মানে। নিজের আধিপত্য প্রতিষ্ঠিত করার জন্য বাহামণি দেবী চুনি এবং আরসালের সোয়েটার দুটো নিয়ে সবার সামনে আগুনে পুড়িয়ে দেয়। বাকিদেরও সে জানিয়ে দেয় যে আর কোনোদিনও কাউকে যেন সোয়েটার পরতে দেখা না যায়, আর যদি এমনটা দেখা যায় তাহলে সবাইকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। ধীরে ধীরে ঠান্ডা আরো ভয়ানক ভাবে জাঁকিয়ে পড়তে থাকে। এত ঠান্ডায় যুবক যুবতীরা নিজেদের সামলে রাখতে পারলেও বাচ্চা এবং বয়স্কদের খুবই কষ্ট হয়। এই ঠান্ডার মধ্যে চুনিকে প্রত্যেকদিন শহরে যাওয়া আসা করতে হয়। একদিন চুনি দেখে যে রাহাদেবী দুটো লম্বা লম্বা কাঁটা নিয়ে এবং কয়েক গোলা উল নিয়ে কিছু একটা বানাচ্ছে। এটা আপনি কি বানাচ্ছেন ম্যাডাম, কি সুন্দর দেখতে, আর এই গোল গোল জিনিসগুলা কি, এত অদ্ভুত সুন্দর জিনিস আমি কখনো দেখি ক্লাই। কি, তুমি আগে কখনো উলের গোলা দেখোনি? কোন জগতে থাকো তোমরা? শহর থেকে মাত্র এক ঘন্টা দূরে থেকে তোমাদের জীবন যে এখনো হাজার বছর পিছিয়ে আছে সেটা আমি সত্যিই জানতাম না।
আসলে আমাদের গ্রামে পশুদের থেকে পাওয়া যায় এমন কোন জিনিস ব্যবহার করার অনুমতি নাই কিনে। আর আমাদের গ্রামের প্রধান বলেছে কিনে এই উলগুলো নাকি ভেড়ার থেকে আসে, তাই এগুলো ব্যবহারের তো কোনো প্রশ্নই ওঠে গ্লাই। সেই কারণেই এগুলো কি জিনিস আমি জানি গ্লাই। বাবা, এ তো দেখছি সারা পৃথিবীর নিরামিষাসী হবার কয়েক যুগ আগে থেকে তোমরা নিরামিষাসী হয়ে বসে আছো। তবে এগুলো ভেড়া থেকে তৈরি উল নয়, এগুলোকে সিনথেটিক উল বলে। এগুলো কৃত্রিম পদ্ধতিতে বানানো উল, বুঝেছো? এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় আপনি আমাকে শেখাবেন? আমি তাহলে আমার স্বামীটোর লেগে একটা সোয়েটার বানিয়ে দিতে পারবো কিনে। প্রথমে রাহা দেবী চুনিকে অতটা পছন্দ না করলেও তার ভদ্রতা, সভ্যতা এবং ভালো মানসিকতা দেখে রাহা দেবীও এখন চুনিকে বেশ পছন্দ করে। তাই চুনির এত মিষ্টি আবদার রাহা দেবী ফেলতে পারে না। চুনি যাতে বাড়িতে গিয়ে নিজেও উলের কাজ করতে পারে সেই কারণে রাহা দেবী তাকে কয়েক গোলা উলও দিয়ে দেয়। গ্রামে ফিরে চুনি জানতে পারে বাহামণি দেবীর একমাত্র নাতনি আশা প্রচন্ড অসুস্থ, জ্বরে তার গা পুড়ে যাচ্ছে এবং সে সারাক্ষণ শুধু কেঁপেই যাচ্ছে। এমন অবস্থা দেখে চুনি তার সদ্য শিখে আসা উলের ব্যবহার দিয়ে আশার জন্য একটি ছোট্ট কম্বল বুনতে শুরু করে। তুমি এসব জিনিস আবার আমার গ্রামে এনেছো বটে, তুমি কি এই জঙ্গলে পশুদের সঙ্গে আমাদেরকে শান্তিতে মিলেমিশে থাকতে দেবে গ্লাই? লিয়ে যাও এসব জিনিস, আমার সামনেও এসব আনবেক নাই। তুমি জঙ্গলের নিয়ম ভেঙে সোয়েটারটা পরেছিলে বলেই আমার নাতনিকে এভাবে তোমার দোষের শাস্তি পেতে হচ্ছে কিনে। ক্ষমা করো উপরওয়ালা, ক্ষমা করো। তাহলে আমার দোষের প্রায়শ্চিত্ত আমাকেই করতে দিন কিনে। আমার চোখের সামনে একটা এটুকু বাচ্চা মেয়ে মরেটু যাবে কিনে সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো ক্লাই। আর এই উলগুলো ভেড়া থেকে আসেক নাই, এগুলো তো কৃত্রিম উপায়ে বানানো সিনথেটিক উল। এই কথা শুনে চুনি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে সে একটা ছোট্ট কম্বল বানিয়ে আশার গায়ের উপর চাপিয়ে দেয়। কম্বলটি গায়ে দেওয়ার পরেই আশার কাঁপুনি একটু বন্ধ হয় এবং সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। তোমার জন্য আমার এই পৃথিবীর একমাত্র সম্বল, আমার নাতনিটো প্রাণে বেঁচে একটু গেছে, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো কিনে। আর এই কৃতজ্ঞতার স্বীকার অনুযায়ী আমি তোমাদের বাড়ির সমস্তটা আমার খরচাতেই ঠিক করে দেব। না না, এসবের কোনো দরকার নেই কিনে, আমি তো কাজ করছি, টাকাও আমি জমিয়ে নিতে পারবো বটে, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবে ক্লাই। এমনি এমনি তোমাকে বাড়ি বানিয়ে দেব ক্লাই, আমি যেমন তোমার বাড়ি সারিয়ে দেব তুমি তেমনই এই গ্রামের প্রত্যেকটা বাড়ির জন্য একটা করে কম্বল বানিয়ে দেবে বটে। এই কয়েক বছরে আমি অনেক ছোট ছোট বাচ্চাকে নিউমোনিয়ায় মারা যেতে দেখেছি, কিন্তু আর নয়, কম্বল বানিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে টাকা দেব, তুমি কম্বল বানিয়ে দেবে তো? এই কথা শুনে চুনি প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে কম্বল বানিয়ে দিতে রাজি হয়ে গেলে বাহামণি দেবীর শহর থেকে অনেক পরিমাণে উল নিয়ে এসে চুনির হাতে দিয়ে দেয়। চুনি অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক দিন কম্বল বানাতেই থাকে। এছাড়াও সে গ্রামের মেয়েদেরকে উলের কাজ শেখাতে থাকে। দেখতে দেখতে তাদের কম্বলের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। হাতে বোনা এত সুন্দর কম্বল শহরের কেউ কখনো আগে চোখেও দেখেনি, তাই শহরের লোকেরা অনেক অনেক দাম দিয়ে সেই কম্বলগুলো কিনতে থাকে। গ্রামের সাথে শহরের ব্যবসার যোগসূত্র স্থাপন হওয়ায় তাদের গ্রামও ধীরে ধীরে উন্নত হতে থাকে। তারপর থেকে তালমন্ডির কাউকে আর কখনো ঠান্ডায় কেঁপে কষ্ট পেয়ে ঘুমাতে হয় না, বা শুধুমাত্র ঠান্ডার কারণে কাউকে প্রাণও হারাতে হয় না। লাবণী তার বাবা মায়ের সঙ্গে বাস করত। লাবণীর বাবা বিশাল বড় এক শিল্পপতি ছিল। তার অগাধ সম্পত্তি থাকায় এলাকায় তাদের খুবই নাম ডাকু ছিল। আর সেই কারণেই লাবণীর বাবা কমলকান্ত বাবু এবং মা পাপিয়া দেবী খুবই অহংকার করত। তারা ধনী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখতে ভালোবাসত, গরিবদেরকে তারা একেবারেই সহ্য করতে পারত না। কিন্তু লাবণী তার বাবা মায়ের মতো ছিল না, তার চিন্তাধারা তার বাবা মায়ের থেকে একেবারে ভিন্ন ছিল। সে গরিব মানুষদের সাহায্য করতে পছন্দ করত, এমনকি রিঙ্কি নামে একজন লাবণীর বন্ধু ছিল। রিঙ্কি ছিল লাবণীর একান্ত কাছের বন্ধু, তারা দুজনে একই কলেজে পড়াশোনা করেছে। একদিন লাবণী তার বন্ধু রিঙ্কিকে তাদের বাড়িতে নিয়ে আসে। ও, তুমি তাহলে রিঙ্কি, আমার মেয়ে তোমার কথা অনেক বলেছে, তবে তোমার ব্যাপারে বেশি কিছু জানা হয়নি। তোমার বাবা কি করে? নিশ্চয়ই বড়সড় কোনো বিজনেস করে। তোমার বাবার নামটা বললে আমি তোমাকে নিশ্চয়ই চিনতে পারবো। আসলে আমার বাবার একটা দোকান আছে, আমার বাবা ওই দোকানে মেকআপের প্রোডাক্ট সেল করে। আর এটা বল যে তোর বাবা মা নিজেই ওই মেকআপ প্রোডাক্ট গুলো তৈরি করে? জানো বাবা, এর বাবা মা এতটা ট্যালেন্টেড, ন্যাচারাল জিনিস দিয়ে মেকআপ প্রোডাক্ট তৈরি করে। আমি তো শুনেই খুবই ইমপ্রেস হয়েছিলাম, আমি তো এই মেকআপ গুলো ইউজও করি।
এতটা ইমপ্রেস হওয়ার মতো কিছু আছে বলে আমার তো মনে হয় না। আর তোমাদের ফ্ল্যাটটা কোথায়? আমাদের কোনো ফ্ল্যাট নেই কাকু, আমরা তো মানিকতলা বস্তিতে থাকি। ওখানেই আমাদের ছোট একটা ঘর আছে, আর আমার বাবার দোকানটা খুবই ছোট, সেই কারণে বাবার দোকানে সেরকম বিক্রি হয় না। তবে আমি আশা করছি আমার বাবা একদিন ভালো জায়গায় পৌঁছাবে। ঠিক আছে, তোমাদের এই গরিবদের গল্প শুনতে আমি একদম ইন্টারেস্টেড নই। লাবণী, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি কখনো। তুমি এত বড় একজন শিল্পপতির মেয়ে হয়ে তুমি এরকম একটা বস্তির মেয়েকে নিজের বন্ধু বানালে, আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুমি আমার মেয়ে হয়ে এরকম কি করে করলে। রিঙ্কি তার এই অপমান কিছুতেই সহ্য করতে পারে না, তার খুবই খারাপ লাগে, তাই সে চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায়। লাবণী তার বাবা মায়ের এরকম ব্যবহারে প্রচন্ড রেগে যায়। লাবণী তখনই সঙ্গে সঙ্গে রিঙ্কিদের বাড়িতে যায়। তুই এখানে কেন এসেছিস রিঙ্কি? তুই তো জানিস আমরা কত গরিব, আমার মতো গরিব মেয়ে তোর বন্ধু হওয়ার যোগ্য নয়, তুই প্লিজ এখান থেকে চলে যা। দেখ রিঙ্কি, তোর রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তুই তবুও এরকম করিস না প্লিজ। আমি আমার বাবা মায়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। আমাদের বন্ধুত্বের বন্ধন কি এতটাই দুর্বল যে কেউ চাইলে এটা ভেঙে দিতে পারে? তুই তো জানিস আমি তোকে নিজের বোনের মতো করে ভালোবাসি, তুই প্লিজ রাগ করিস না। আমি আমার বাবা মাকে অনেক কথা শুনিয়েছি তোকে অপমান করেছে বলে। না না, তুই এভাবে ওনাদের অপমান করে ঠিক করিস নি। যতই হোক, ওনারা তোর বাবা মা, ওনারা তোর ভালোই চায়। আচ্ছা তুই এসব বাদ দে, তুই জানিস সামনের সপ্তাহে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, কিন্তু আমার গায়ের শ্যামবর্ণ নিয়ে আমি খুব চিন্তায় আছি। বাবার এক বিজনেস পার্টনারের ছেলে তুষার আমাকে পছন্দ করেছে, ছেলেটা বিদেশে থাকে, ফটো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, ছেলেটা দেখতে কিন্তু খুবই হ্যান্ডসাম, এই দেখ ফটো। ওয়াও, ছেলেটা তো সত্যি খুবই সুন্দর। আর তোর গায়ের শ্যামবর্ণ নিয়ে তোর চিন্তা করার তো কিছু নেই, তুই শ্যামবর্ণ হলেও দেখতে খুবই সুন্দর, গায়ের রঙে কি এসে যায়? আমার বন্ধু কি কোনো অংশে পিছিয়ে আছে নাকি? না রে, তবু আমি কনফিডেন্ট হতে পারছি না, ছেলে পক্ষে এসে যাতে আমাকে দেখে অবাক হয়ে যায় আমি এরকম মেকআপ করতে চাই। আর আমার মেকআপটা তুই করে দিবি, আমি জানি তুই খুব ভালো মেকআপ করতে পারিস। ছেলে পক্ষ এসে যাতে আমাকে দেখে অবাক হয়ে যায় আমি এরকম মেকআপ করব। আর আমার মেকআপটা তুই করে দিবি, আমি জানি তুই আমাকে খুব ভালো মতো সাজিয়ে দিবি। আর ওই দিন তুই আমার সঙ্গে আমার বাড়িতে যাচ্ছিস তাহলে, ওকে? তুই আবার আমাকে তোদের বাড়িতে যেতে বলছিস? দেখ কাকু কাকিমা চাই না যে আমি তোদের বাড়িতে যাই, শহরে এত বড় বড় পার্লার থাকতে তুই আমার কাছে সাজবি বলছিস? এত ন্যাকামি কেন করছিস? তুই জানিস না আমার স্কিনটা কতটা সেনসিটিভ, ভুলভাল প্রোডাক্ট ইউজ করলে আমার স্কিনের 12টা বেজে যায়, সেই কারণে আমি তোর বাবার দোকানের ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি। আর কোথাও গেলে তুই তো আমাকে সাজিয়ে দিস, আর ওরকম একটা স্পেশাল দিনে আমি তো তোর কাছেই সাজবো। আর কোথাও গেলে তো তুই আমাকে সাজিয়ে দিস, তাহলে ওরকম একটা স্পেশাল দিনে আমি তোর কাছে সাজবো না? দেখ তুই প্লিজ আর রাগ করিস না। আরে বাবা ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেব যাতে তুষার তোর দিক থেকে চোখ সরাতেই না পারে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। যেদিন লাবণীকে ছেলেপক্ষ দেখতে আসবে সেদিন রিঙ্কি সময় মতো তাদের বাড়িতে চলে আসে, কিন্তু কমলকান্ত বাবু রিঙ্কিকে তাদের বাড়িতে দেখে আবার রেগে যায়। তুমি যে আমার মেয়ের সঙ্গে কেন বন্ধু করেছো, তোমাকে দ্বিতীয়বার আমাদের বাড়িতে দেখে আমি একেবারে সিওর হয়ে গেলাম। তোমাকে সেদিন এত অপমান করা হলো, তবুও তুমি আমার মেয়ের পেছন ছাড়লে না। এই তোমার কত টাকা লাগবে বলো তো আমার মেয়ের পেছন ছাড়তে? বাবা, আজকে কিন্তু তুমি একদম রিঙ্কিকে কোনোভাবে অপমান করবে না বলে দিলাম। রিঙ্কি আজকে এখানে আমার মেকআপ করে দেবে বলে এসেছে, রিঙ্কি খুব ভালো মেকআপ করতে পারে, তুমি তো জানো বাবা আমার গায়ের শ্যামবর্ণের জন্য আমি কতটা চিন্তিত। তুমি এরকম একটা বস্তিতে থাকা মেয়ের কাছে মেকআপ করবে? আর ইউ ক্রেজি। দেখো তোমার গায়ের শ্যামবর্ণ নিয়ে তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই, আমি আমাদের শহরের সবচেয়ে বড় মেকআপ আর্টিস্টকে বুক করেছি, ও আজকে তোমাকে সাজিয়ে দেবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। না বাবা, আমি অন্য কারোর কাছে মেকআপ করব না, আমি আমার বন্ধুর কাছে মেকআপ করব। তুমি জানো না বাবা রিঙ্কি কতটা ভালো মেকআপ করতে পারে, আর ওর বাবা মায়ের তৈরি ন্যাচারাল প্রোডাক্টগুলো স্কিনের কোনো ক্ষতিও করে না, আমি রিঙ্কির কাছেই সাজবো। তোমার বন্ধু গরিব বলে তুমি তোমার বন্ধুকে সাহায্য করতে চাইছো এটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে আমি একে এখনই 50,000 টাকা দিচ্ছি, কিন্তু তার জন্য এর কাছে মেকআপ করার তো প্রয়োজন নেই, আর ওকে এখান থেকে এখনই চলে যেতে বলো, এই মেয়ে এখানে থাকলে অসুবিধা আছে। তোমাকে যেমন ও গরিব হওয়ার নাটক করে ফাঁসিয়েছে তেমনই ও রূপের জালে তুষারকেও ফাঁসানোর চেষ্টা করতে পারে। বাবা তুমি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছো, রিঙ্কি তুই প্লিজ কিছু মনে করিস না। রিঙ্কি কি হলো, তুই চলে যাস না প্লিজ রিঙ্কি। রিঙ্কি লাবণীর কোনো কথা শোনে না, সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। লাবণী রিঙ্কিকে অনেকবার ফোন করলেও রিঙ্কি তার ফোনটা ধরে না। লাবণী কি করবে কিছুই বুঝে পায় না,
কিছুক্ষণ পরেই শহরের সবচেয়ে বড় মেকআপ আর্টিস্ট মিস প্রিয়াঙ্কা লাবণীকে সাজাতে সেখানে চলে আসে। লাবণীর কাছে আর কোনো উপায় না থাকায় লাবণী তার কাছেই সাজতে বাধ্য হয়। কিন্তু লাবণীর মন একদম ভালো থাকে না, সে মনে মনে রিঙ্কিকে নিয়ে শুধু ভাবতে থাকে। বলুন ম্যাডাম, আপনার কেমন মেকআপ চাই, আপনি কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে চান, আর আপনি কেমন লুক চান সেটাও আমাকে বলে দিন, আমি সেই মতো আপনার মেকআপ করে দেব। আপনার যা ইচ্ছা আপনি তাই করে দিন, আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, আর খুব বেশি কনফিউজড হলে আমার বাবা মাকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আসলে আমার লাইফ নিয়ে সব ডিসিশন আমার বাবা মাই নেয়, কি ড্যাড, তাই তো? দেখুন, আপনি আপনার পছন্দ মতো আমার মেয়েকে সাজিয়ে দিন, শুধু আমার মেয়ের মেকআপ যেন সুন্দর হওয়া চাই। আমার বন্ধু আর ওর ছেলে যেন এক দেখাতেই আমার মেয়েকে পছন্দ করে নাই। আজকে মেকআপটা যদি আপনি সুন্দর করতে পারেন তাহলে আপনি যত টাকা চাইবেন তার দ্বিগুণ টাকা আপনাকে দেব, আর আমার মেয়ের বিয়ের দিন রিসেপশনের দিনও আপনাকে বুক করব। এই শুনে মিস প্রিয়াঙ্কার ভীষণ লোভ হয়। সে টাকা লোভে পড়ে উল্টোপাল্টা মেকআপ প্রোডাক্ট দিয়ে লাবণীকে সাজিয়ে দেয়, যাতে লাবণীকে দেখতে সুন্দর লাগে। লাবণীর বাবা মায়ের তার মেকআপ খুবই পছন্দ হয়। থ্যাংক ইউ আমার মেয়েকে এত ভালো মেকআপ করে দেওয়ার জন্য। তাহলে বিয়ের রিসেপশনের দিন আপনি আমার মেয়েকে সাজাচ্ছেন, আর এই নিন আপনার টাকা। বিয়ের দিন আমি রিঙ্কির কাছেই সাজবো, কারণ এনার মেকআপ আমার একদম পছন্দ হয়নি, এর চেয়ে ভালো তো রিঙ্কি সাজাতে পারে। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আসলে আমার মেয়েটা না বড্ড জেদ করে, নিজের ভালোটা কিছুতেই বুঝতে চায় না। আচ্ছা আপনি এবার আসতে পারেন, বিয়ের ডেট ফাইনাল হলে আমি আপনাকে জানিয়ে দেব, কেমন? এই শুনে মেকআপ আর্টিস্ট সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তুষার এবং তার বাবা মা লাবণীকে দেখতে আসে। তারা সবাই লাবণীকে পছন্দ করে। সবই তো ঠিক আছে, কিন্তু শুভ কাজে দেরি করতে নেই, আমার ছেলে 10 দিন পর বিদেশে চলে যাবে, আর আমরা চাইছি আমার বৌমাকেও ছেলের সঙ্গে বিদেশে পাঠিয়ে দেব, তাই বিয়েটা এক সপ্তাহের মধ্যে হলেই ভালো হয়। একদম একদম, কোনো অসুবিধা নেই। তাহলে গিন্নি, মেয়ের বিয়ে বলে কথা, এবার তো আমাদেরকে জমে প্ল্যানিংও করতে হবে। তুষারের সঙ্গে লাবণীর বিয়ে ঠিক হলে লাবণী খুবই খুশি হয়, কারণ প্রথমবার তুষারের ফটো দেখেই লাবণীর খুবই পছন্দ হয়েছিল। তুষার ও তার বাবা মা সেখান থেকে চলে গেলে লাবণী সবার প্রথমে রিঙ্কিকে ফোন করে, আর তাকেই সে সবার আগে সুখবরটা জানায়। আমি খুব খুশি হয়েছি লাবণী, কিন্তু তুই তো বিয়ের পর বিদেশে চলে যাবি, তারপর তো আমাকে তুই ভুলেই যাবি। ঠিকই আছে, এমনিতেও তো কাকু কাকিমা চায় না তুই আমার সঙ্গে মিশিস, তুই বিদেশে চলে যাবি, কাকু কাকিমা নিশ্চয়ই খুব খুশি হবে। সরি রে রিঙ্কি, আমার বাবা মা বারবার তোকে অপমান করে, কি করি বলতো, শুধুমাত্র তুষারকে আমার পছন্দ বলে বাবা মায়ের কথা শুনতে আমি বাধ্য হচ্ছি, না হলে আমি তো এই বিয়েটাই করতাম না। না রে, এরকম করিস না, তোর বাবা মা যা চায় তুই তাই কর, আর আমিও চাই তুই সুখে থাকিস। শুধু একটাই কথা বলবো, তোর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করিস না, কারণ আমি তোর বিয়েতে কোনোভাবেই যেতে পারবো না। লাবণীর কথা শুনে রিঙ্কির খুবই খারাপ লাগে, কিন্তু রিঙ্কির সঙ্গে কথা বলতে বলতেই লাবণীর মুখ হঠাৎ করে জ্বালা করতে শুরু করে, সেই সঙ্গে তার চোখ মুখে খুবই চুলকানি হয়। তাই সে তাড়াতাড়ি করে রিঙ্কির ফোনটা রেখে দিয়ে ওয়াশরুমে চলে যায়। তাড়াতাড়ি করে লাবণী ফেস ওয়াশ দিয়ে তার মুখটা ধুয়ে ফেলে, কিন্তু তার মুখ আরো জ্বালা করতে থাকে, সেই সঙ্গে চুলকানিও আরো বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই লাবণীর মুখে বড় বড় ব্রণর মতো দানা হয়ে যায়, সেই সাথে মুখটাও কেমন যেন কালো মতো হয়ে যায়। এই দেখে লাবণীর বাবা মা ভীষণ পরিমাণে অবাক হয়। তোমাদের জন্য এসব হয়েছে, আমি বারবার বলেছি আমার সেনসিটিভ স্কিন, আমার মুখে কোনো কেমিক্যাল যুক্ত উল্টোপাল্টা প্রোডাক্ট দিলেই আমার মুখের অবস্থা খারাপ হয়ে যায়। বারবার বললাম রিঙ্কির কাছে আমাকে সাজতে দাও, ওর বাবা মায়ের বানানো ন্যাচারাল মেকআপ প্রোডাক্ট ইউজ করলে আমার স্কিনে এরকম কখনোই হয় না। ইস, আমার মেয়েটার মুখের অবস্থা কি হয়েছে একবার দেখেছো, কতটা আগলি দেখতে লাগছে আমার মেয়েকে। তুমি তো আমার মেয়ের কথা একবারও শোনো না, এক সপ্তাহ পর আমার মেয়ের বিয়ে, এবার কি হবে বলো তো? আমি এই মুখ নিয়ে কিছুতেই বিয়ের পিঁড়িতে বসবো না, তোমরা বিয়েটা পিছিয়ে দাও, আমার আর কিছু ভালো লাগছে না, তোমাদের জন্য আমার সঙ্গে এরকম হলো, এবার তোমরা নিশ্চয়ই খুশি হয়েছো, এমনিতেই আমার গায়ের রং শ্যাম বর্ণ, তার উপর আমার মুখের এই অবস্থা হয়ে গেল, এবার তো কোনো মেকআপেও কাজ হবে না। তুমি চিন্তা করছো কেন এত, আমরা তো এখনই তোমাকে শহরের সবচেয়ে বড় স্কিন স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার চেহারা দুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই বলে কমলকান্ত বাবু লাবণীকে শহরের অনেক বড় এক ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু ডাক্তার বাবু জানায় খুবই কেমিক্যাল যুক্ত উল্টোপাল্টা প্রোডাক্ট ব্যবহার করার ফলে লাবণীর স্কিনে ইনফেকশন হয়েছে, তাই পুরোপুরি তার স্কিন ঠিক হতে অন্তত এক মাস সময় লাগবে। সেই সাথে ডাক্তার অনেকগুলো ওষুধ এবং স্কিনে ইউজ করার মতো মলমও দিয়ে দেয়। ডাক্তার বাবু লাবণীকে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে বারণ করে দেয়। লাবণী এবং তার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়ে। লাবণী বাড়িতে এসে খুবই কান্নাকাটি করতে থাকে।
দেখতে দেখতে কিছুদিন কাটে। বিয়ের দিনে লাবণীর মুখের অবস্থা আরো খারাপ হয়ে যায়। বিয়ের দিনে লাবণীর মুখের অবস্থার কোনো পরিবর্তন হয় না। সে খুবই কান্নাকাটি করতে থাকে, এমনকি সে বিয়ে করতেও চায় না। এমন সময় সেখানে রিঙ্কি চলে আসে। তোর কোনো চিন্তা নেই লাবণী, আমি চলে এসেছি। আমি ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তোর খুব ভালো মতো মেকআপ করে দেব, দেখবি তোকে খুব সুন্দর লাগবে। রিঙ্কিকে দেখে লাবণী ভীষণ অবাক হয়। রিঙ্কি, তুই এখানে? না মানে কিভাবে? তুই তো আমাদের বাড়িতে আর কখনোই আসবি না বলেছিলি। আমি নিজে গিয়ে রিঙ্কিমাকে এখানে ডেকে নিয়ে এসেছি, কারণ আজকে তোমার বিয়ের মেকআপ রিঙ্কি করবে। রিঙ্কি সত্যিই খুব ভালো মেয়ে। এত কিছু হওয়ার পর আমাদের মনে হলো রিঙ্কি আমাদের সাহায্য করতে পারবে। রিঙ্কিকে আমরা অনেক অপমান করেছিলাম, কিন্তু আজকে ওর বাড়িতে যাওয়ার পর ওর মা বাবা আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে। রিঙ্কির জায়গায় অন্য কেউ হলে সে হয়তো নিজের বাড়ির মধ্যে আমাদেরকে ঢুকতেও দিত না। আর তোমরা যেভাবে আমাদের অতিথি আপ্যায়ন করলে, আমরা আজ পর্যন্ত এরকম অতিথি আপ্যায়ন করতে কাউকে দেখিনি। সত্যি আমরা তোমাকে বুঝতে ভুল করেছিলাম, পারলে আমাদের ক্ষমা করে দিও। তুমি তোমাকে আজকে আমাদের খুব দরকার। তোমাদের মেকআপই আমার মেয়ের স্কিনে শুট করে, আর আমার মেয়ে আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমরা আর কোনোভাবেই একে কাঁদাতে চাই না, ওকে আমরা খুশি দেখতে চাই। রিঙ্কি এই কথা শুনে খুবই খুশি হয়। সে খুব ভালো মতো করে লাবণীর মেকআপ করে দেয়। মেকআপ করার পর লাবণীর মুখে কোনো রকমের দাগ দেখা যায় না, তাকে দেখতে খুবই সুন্দর লাগে। এমনকি মেকআপ করার পর লাবণীর কোনো অসুবিধা হয় না। বিয়ে করতে এসে তুষার লাবণীকে দেখে তার অনেক প্রশংসা করে। লাবণীও খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই লাবণী এবং তুষারের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর লাবণীর বাবা রিঙ্কিকে আর্থিকভাবে সাহায্য করে, যাতে রিঙ্কি তার একটা নিজস্ব পার্লার খুলতে পারে। রিঙ্কি তার মেকআপ করার প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারে। ধীরে ধীরে রিঙ্কি একজন বিখ্যাত মেকআপ আর্টিস্টে পরিণত হয় এবং তার বাবা মায়ের ন্যাচারাল মেকআপ প্রোডাক্টের দোকান একদিন এক বড় শপিং মলে পরিণত হয়।